আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অসংখ্য পুরুষ ভাইদের মনের ও বিশেষ একটি প্রশ্ন হচ্ছে কি, আমার প্রাইভেট অঙ্গ বড় করব কিভাবে। আপনারা অনেকেই এই ব্যাপারে প্রশ্ন করেছেন, পুরুষ অঙ্গ বড় করতে করণীয় কি। আজকে আমি আপনাদের সঙ্গে বিশেষ তিনটি ব্যায়াম, হ্যাঁ বিশেষ তিনটি ব্যায়াম শিখিয়ে দিব এই কলমের মাধ্যমে। হ্যাঁ, এই কলমের মাধ্যমে বিশেষ তিনটি ব্যায়াম শিখিয়ে দিব, যে তিনটি ব্যায়াম আপনি অ্যাপ্লাই করলে আপনার প্রাইভেট অঙ্গে ইনশাল্লাহ আমি আশাবাদী পরীক্ষিতভাবে আপনার প্রাইভেট অঙ্গ আপনি বড় করতে পারবেন। খুবই সংক্ষিপ্তভাবে এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব। কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই ব্যাড কমেন্ট থেকে দূরে থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল দিবেন। আমার প্রাইভেট অঙ্গ বড় করব কিভাবে, পুরুষ অঙ্গ বড় করতে করণীয় কি। আমি তো আগে হস্তমুথন করতাম, কিন্তু হস্তমুথন করার আগে প্রাইভেট অঙ্গ বড় ছিল, এখন অনেকটা ছোট দেখা যায়। তো বন্ধুরা, আমি আগে পুরুষ অঙ্গ বড় নিয়ে অল্প কিছু কথা বলতে চাই। ব্যায়াম তিনটিতে যাওয়ার আগে অল্প কিছু কথা এজন্যই বলবো, হয়তোবা আমরা অনেক স্টাডি করে অনেক কিছু জানতে পারি, আপনারা স্বাভাবিক রূপে হয়তোবা জানেন না, যার ফলশ্রুতিতে আপনাদের মনের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। ধারণাগুলো অবশ্যই ভাঙিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। দেখুন, প্রাইভেট অঙ্গ বড় কেন করতে চান, কতটুকু রয়েছে আপনার, বড় করলে কি আসলেও এটা সঙ্গিনীর জন্য বেটার, এই ব্যাপারে কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন। করলে হয়তোবা উত্তর নিজে নিজেই পেয়েছেন, অনেক বড় প্রসঙ্গ লাগে, না হলে সঙ্গিনী সুখ পায় না। আসলে আমরা সঠিকটাই জানি না যে কতটুকু হলে একজন মেয়ের জন্যই পারফেক্ট। দেখুন, স্বাভাবিকভাবে মেডিকেল বলে থাকে মেয়েদের জি স্পট বা সুখের চরম স্থান 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে থাকে, 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে থাকে। তো একজন পুরুষের প্রাইভেট অঙ্গ 3 ইঞ্চি একটু প্লাস হলে, 3.5 ইঞ্চি 4 ইঞ্চির মধ্যে হলেই এনাফ আমি মনে করি, মেডিকেলের কথা, 4 ইঞ্চি হলেই এনাফ। তো এখানে অনেকের প্রাইভেট ম্যাক্সিমাম পুরুষঙ্গ বা পুরুষ ভাইদের 4 ইঞ্চি প্লাসই রয়েছে, উত্থান অবস্থায়, উত্থান অবস্থায় 4 ইঞ্চি প্লাসই রয়েছে, খুবই কম পুরুষের এর থেকে কম থাকে সাইজে। এখন আসুন বন্ধুরা, এখানে একটু বিষয় রয়েছে, পুরুষঙ্গ বড় ছোট কেন হয়। দেখুন, এর ম্যাক্সিমাম বা সর্বাধিকভাবে বলা যায় জিনগত বা বংশগত কারণে, প্রাকৃতিক কারণে, দেশ চেঞ্জের কারণে ইত্যাদি বিভিন্ন কারণে, মানুষভেদের কারণে প্রাইভেট অঙ্গ বড় ছোট হয়ে থাকে। এরপরে কিছু খাবার খাদ্যর ব্যাপার থাকে, কিছু স্বাস্থ্যবানের বিষয়ে কম বেশি এর মধ্যে কাজ করে। টোটাল বলা যায় যে প্রাইভেট অঙ্গ কোনো নির্দিষ্ট কিছুর কারণে ছোট বড় হয় না, বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে বেশিরভাগই যেটা করে থাকে সেটা হচ্ছে জিনগত বা বংশগত কারণ। এরপরে দেখা যাচ্ছে ইউরোপ আমেরিকার একরকমের হবে, আমাদের দেশে একরকমের হবে, দক্ষিণ আফ্রিকা একরকমের হবে, এইটা স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের বলতে চাই, আপনার ওই ইউরোপ আমেরিকা বা দক্ষিণ আফ্রিকার কারোর পণ্য ভিডিও দেখে তার প্রাইভেট অঙ্গর সাথে আপনার নিজের প্রাইভেট অঙ্গর মাপ দিলে এটা সর্বোচ্চ ভুল হবে, সর্বোচ্চ ভুল হবে। আর এই মাপটা সে সকল পুরুষ ভাইয়েরাই দেয় আর চিন্তাভাবনা করে, যারা মাস্টারবেশন করে, যারা পর্নোগ্রাফি দেখে, যারা খারাপ ভিডিও নিয়ে, খারাপ চিন্তাভাবনা নিয়ে, কাম বিষয় নিয়ে বসেই থাকে, পড়ে থাকে, শুধুমাত্র তাদের মধ্যে এই চিন্তাভাবনাটা আসে যে পুরুষঙ্গ বড় করতে হবে। এই পর্ন স্টারের তো পুরুষঙ্গ অনেক বড় দেখতেছি, আমারটা তো মাত্র 5 ইঞ্চি 6 ইঞ্চি। আসলে এখানে ব্যাপার হচ্ছে কি, দুঃখের সংবাদ সত্য, এটাই মানে না চাইলেও এটাই সত্য, অনেক বড় পুরুষঙ্গ যেমন 6-7 ইঞ্চির পুরুষঙ্গর পুরুষঙ্গ দিয়ে যদি সহবাস করা হয় তাহলে তার সঙ্গিনীরও সুখের থেকে কষ্টটা অনেক সময় পেয়ে যেতে পারে, ব্যথা অনুভব হতে পারে। তাই আল্লাহ আপনাকে যতটুকু দিছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। মূল কারণ হচ্ছে কি, বিশেষ কোনো ট্রিটমেন্ট নেই যার মাধ্যমে আপনি পুরুষঙ্গ বড় করবেন। হয়তো বা ইতিমধ্যে বলতে পারেন, তাহলে আপনার এই ভিডিওটি কি, হ্যাঁ অবশ্যই আপনাকে ব্যায়াম শিখিয়ে দিব, আর এই ব্যায়ামটি করলে ব্যায়ামের কার্যকারিতা কি আগে আপনার জানতে হবে। মূলত পুরুষঙ্গ বড় হয় না, কিন্তু এই আজকের ভিডিওর ব্যায়ামের কার্যকারিতা কি এইটা আপনাকে জানতে হবে, আমি এটাও আপনাকে বলে দিব। তো বন্ধুরা, চলুন আমরা তিনটি ব্যায়াম অল্পর মধ্যে দেখে দিই। নাম্বার ওয়ান ব্যায়াম, ফর এক্সাম্পল এইটা আপনার প্রাইভেট অঙ্গ,
এটা আপনার পুরুষাঙ্গ। দেখুন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বা গোসলের সময়, আই মিন যে কোনো এক সময় প্রতিদিন, হ্যাঁ যে কোনো এক সময় প্রতিদিন প্রাইভেট অঙ্গর গোড়ার দিকে শুধুমাত্র এই দুইটা নখ দিয়ে ধরবেন। ধরার পরে আপনি এইভাবে ঝাঁকাবেন, একটু জোরে জোরে ঝাঁকাবেন, একটু জোরে জোরে ঝাঁকাবেন। অনেক সময় ইরেকশন হতে পারে, আই মিন উত্থান হতে পারে। যদি উত্থান হয় আস্তে ছেড়ে দিবেন নর্মাল হওয়ার জন্য, নিস্তেজ হওয়ার জন্য, বাট হস্তমথন করা যাবে না, ডিরজ আউট করা যাবে না। তো নর্মাল হওয়ার জন্য ছেড়ে দিয়ে আবারও এক দুই মিনিট পরে ঝাঁকাবেন। এইভাবে আপনি 3 থেকে 4 মিনিট ঝাঁকাবেন, এর মধ্যে আপনার 150 থেকে 200 বার ঝাঁকানো হয়ে যাবে। ঝাঁকানো হয়ে গেলে আস্তে আপনি ছেড়ে দিবেন, একটা ব্যায়াম শেষ। আমি আবারও বলি, গোড়া ধরে শুধু ঝাঁকাবেন। নাম্বার 2 ব্যায়াম, যদি মনে না থাকে একটু ভিডিওটি পাস করে লিখে নিতে পারেন। নাম্বার 2 ব্যায়াম, যে কোনো একটি পিসিল জাতীয় পদার্থ, সেটা হতে পারে নারকেল তেল, হতে পারে অ্যালোভেরা জেল বা অন্য অন্য কোনো তেল জাতীয় উপাদান হতে পারে, যাতে আপনার টিস্যুটা পিচ্ছিল হয়, পিছলা হয়, আরও আঞ্চলিক ভাষায় বলি পিছলা হয়। তো এই পিচ্ছিল বা পিছলা করে ভালোভাবে মালিশ করার পরে আপনারা আবারও এই দুই নখ দিয়েই ব্যাক থেকে সামনের দিকে টানবেন, ব্যাক থেকে সামনের দিকে টানবেন। কিন্তু এখানে কোনো কারণে বীর্য আউট করা যাবে না, হস্তমুথন করা যাবে না। এই ব্যায়ামটি সাবধান, কারণ এটা প্রায়টাই হস্তমুথনের মতোই। তো এটা করতে অনেক সময় যারা অধিক পরিমাণে মাস্টারবেশনকারী ভাইয়েরা আছে, মাস্টারবেশন করে ফেলতে পারেন। পাপের দায় করবেন না, খারাপ কাজ করবেন না, মাস্টারবেশন করবেন না। জাস্ট ব্যাক থেকে সামনের দিকে টেনে ছেড়ে দিবেন, আবারও ব্যাক থেকে সামনের দিকে, বাট সামনে থেকে ব্যাকে আসবেন না। এভাবে এই দ্বিতীয় নম্বর ব্যায়ামটি আপনারা করতে পারেন। নাম্বার 3, এই ব্যায়ামটি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম। যে কোনো এক সময় আপনারা রেগুলারই পুরুষাঙ্গের মুন্ডুটা ধরবেন, ধরে সামনের দিকে টান দিবেন, হালকা করে টানের পরিমাণটা বা প্রেসারটা বাড়াবেন সামনের দিকে, বাট এত জোরে না যে আপনার টিস্যুতে রগে অনেক বড় টান লাগে, ক্ষতি হয়। এই টানটা দিবেন, এখন আসুন এই টানটা কয়বার দিবেন, 8 থেকে 10 বার দিয়ে ছেড়ে দিবেন। এই টোটালে 3টা ব্যায়ামের কাজ হচ্ছে কি, অনেকে মাস্টারবেশন করেন, টিস্যুগুলা চেপে থাকে, রগগুলা বসে যায়, ঘোষায় যায়, সেইগুলা নিস্তেজতাতে আস্তে আস্তে সবলতা ফিরে পায়, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পারে পায়, যার ফলে আপনার প্রাইভেট অঙ্গ সুগঠন মনে হতে পারে, দেখতে একটু বড়সড় মনে হতে পারে। যাদের এই হাতের পিসারে হস্তমথন করে টিস্যুগুলা, চর্বিগুলা, আবরণগুলা নিস্তেজ হয়ে গেছে, রগগুলা কুচকে গেছে, তাদের এইটা আস্তে আস্তে সতেজতা ফিরে পায়। সাথে সাথে অবশ্যই বদ অভ্যাসটি আপনাদের ছেড়ে দিতে হবে। পরীক্ষিতভাবে এই 3টি ব্যায়াম করুন, প্রাইভেট অঙ্গের অনেক উন্নতি আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি আবারও শেষ করার আগে বলতে চাই, সমস্ত খারাপ অভ্যাস, বিকৃত ব্যবিচার, যৌনাচার ইত্যাদিগুলো থেকে নিজেকে সেভ করে বয়স হলে বিয়ে করে নেবেন, ইনশাল্লাহ পরিপূর্ণ বউকে নিয়ে তৃপ্তি দিয়ে সুখে সংসার করবেন। এটাই হলো বাস্তব জীবন। এখন আপনি যে ভুলের মধ্যে আছেন, এটা ক্ষণিকের জন্য, এই কাজগুলো অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। আর যতটুকু আপনার পেনিস আছে ততটুকুই পেনিস নিয়ে সন্তুষ্ট থাকুন, কারণ মূলত পেনিস বড় হয় না, তাহলে অনেক বিত্তবান, প্রভাবশালী, টাকাওয়ালাবান ব্যক্তিওয়ালা বসে আছে কোটি কোটি টাকা দিয়ে তার প্রাইভেট অঙ্গ নিজের মতো সাইজ করার জন্য, বাট কোনো কাজ হচ্ছে না, কোনো লাভ নেই। তাই আমি আপনাদের শেষ করা আবারও বলতে চাই, দুশ্চিন্তা মুক্ত হন। মাত্র উত্থান অবস্থায় 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি হলেই এটা নিয়েই সন্তুষ্ট থাকুন, বড় হলে মাশাল্লাহ সেটা তো ভালোই, বিভিন্ন অ্যাঙ্গেলে সহবাস করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে আপনার কোয়ালিটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবসময় আমাদের সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।